হাই শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি বন্ধুরা। আরবারও তোমাদের জন্য একটি চমৎকার বাংলা প্রথম পত্র ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি আমার এই ক্লাসটা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ক্লাসটাকে দেখো, তোমাদের কাছে অনেক ভালো লাগবে। তবে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে নিবে, তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমরা আমার নতুন নতুন ক্লাস দেখতে পারবে। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বন্ধুরা। শুরু করছি নবম দশম শ্রেণী যারা এই বছর এসএসসি পরীক্ষা দিবে 2021 সালে, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে শুরু করছি তোমাদের জন্য বাংলা প্রথম পত্র আমাটির বেপু, যেটা লিখেছেন তোমার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এখন বন্ধুরা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম, মৃত্যু, তার লেখা উপন্যাস, গ্রন্থ কয়েকটি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, আশা করি মন দিয়ে শুনছো তোমরা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখক, 1894 সালে 24 পরগনার মুরালিপুর গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। তার স্থানীয় বনগ্রাম স্কুল থেকে, তিনি স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে মেট্রিক পাস করেন। তিনি এই তার এই গল্পের ভিতরে তিনি তার অধিকাংশ গল্প গ্রাম বাংলার সহজ সরল মানুষের জীবন নিয়ে লিখেছেন, যার কারণে তাকে বাংলাদেশের সাহিত্য জগতের তাকে কথা সাহিত্যিক বলা হয়ে থাকে। তার উল্লেখযোগ্য অনেক উপন্যাস রয়েছে, যে উপন্যাসটি তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তার লেখা উপন্যাসের মধ্যে রয়েছে পথের পাঁচালী, অপরাজিতা, আরণ্যক, ইসামতি, দৃষ্টি প্রদীপ। আর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে তার মৌর্য ফুল, যাত্রা বদল, মেঘমল্লার, ইসামতি। বন্ধুরা, একটা মজার ব্যাপার হলো ইসামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। এই লেখক 1950 সালে তিনি 1 সেপ্টেম্বর তিনি কি করেন, মারা যান। আর আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদের বিষয় হলো যে আমাটির বেপু এই গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মনে থাকবে বন্ধুরা, এই কথাটা আবারও রিপিট করছি আমি, তোমরা মন দিয়ে শুনবে। আমাটির বেপু গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই এই উপন্যাসে এই গল্পের ভিতরে গ্রামীণ জীবনের প্রকৃত ঘনিষ্ঠ দুই ভাই বোনের আখ্যান নিয়ে এই গল্পটি লিখেছেন কবি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আর সর্বজয়া, এই গল্পের সর্বজয়া ছিল পল্লী মায়ের একটা শাশ্বত রূপ, এই গল্পের ভিতরে ফুটে ওঠে হয়েছে। এখন আমি তোমাদেরকে এই আমাটির বেপু গল্পটি শোনাবো, আশা করি তোমরা মন দিয়ে শুনবে। হরিহরের পুত্র আপন রোয়াকে বসে, রোয়াক শব্দের অর্থ তোমার বারান্দা, বারান্দা বলা হয়, রোয়াকে বসিয়া খেলা করিতেছে। খেলা করার সময় তার একটা ছোট টিনের বাক্স ছিল, যে বাক্সটার ডালা ভাঙা ছিল। বাক্সের সমুদয় সম্পত্তি বলতে যে বাক্সের ভিতরে যে খেলনাগুলো ছিল সেটা সে ঢেলে এটা দেখতেছিল। আর এই যেই কয়টা তিনটা জিনিস এই বাক্সের ভিতরে ছিল, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, রংটা একটা কাঠের গোড়া ছিল এটার ভিতরে বন্ধুরা। আর 2 নম্বর ছিল চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের বেপু বাসি ছিল। তারপর 3 নম্বর ছিল গোটা কত করি, তারপরে যেগুলো সে তার মা বা মায়ের অজান্তে এগুলো রেখেছিল, আর সর্বজয়া যেন তার এ কারণ তার বন্ধু বোন অপু যেন এগুলো দেখতে না পায়, সেজন্য সে সর্বদাই লুকাইয়া রাখতো। লুকাইয়া রাখার ভিতরে যে জিনিসটা সবচেয়ে বেশি সে লুকাইয়া রাখার চেষ্টা করতো সেটা হলো তার 2 পয়সা দামের পিস্তল, কতগুলো নাটাফল, নাটাফল মানে যেটা হচ্ছে তোমার করমজা জাতীয় ফল, এগুলো ঢেলে সে গঙ্গা যমুনা একটা খেলার নাম এইটা খেলছিল। এমন সময় তার বোন যখন কাঁঠালতলা হইতে তাকে, তার বোনের নাম হচ্ছে দুর্গা। বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, দুর্গার বয়স ছিল 10 থেকে 11 বছর। কাঁঠালতলা থেকে দুর্গা দুর্গা অপু অপু বলে ডাকছিল। অপুর অপু অপু দুর্গার ডাক শুনে অপু কিন্তু তার খেলাগুলো জমা করে আবার সে কি করলো, তাড়াতাড়ি করে লুকিয়ে ফেললো যেন তার বোন দেখতে না পায়। যেটা আমি আবারও বলছি যে দুর্গার বয়স ছিল 10 থেকে 11 বছর, দুর্গার গড়ন ছিল পাতলা, অতটা ফর্সা নয়, একটু চাপা ছিল, হাতে কিছু চুড়ি ছিল, তারপরে চুড়ি ছিল, ময়লা জামা কাপড় পরতো, মাথার চুলগুলো ছিল দুর্গার রুক্ষ স্বভাবের রুক্ষ ছিল, সে বন বাদরে ঘুরে বেড়াতো, তার চোখগুলো ছিল ডাগর ডাগর।
দুর্গার হাতে নারিকেলের একটা মালা ছিল, যে মালার ভিতরে সে তোমার আমের কুচি ঝাড়ানো ছিল, যেটাকে যেটা খাওয়ার জন্য অপুকে নিয়ে সে কাঁঠালতলা থেকে ডেকেছিল। বলল অপু অপু, বলল অপু, বলল অপু তার কাছে গেল। অপু নারিকেলের মালার ভিতরে আমের কুচি দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করলো যে এগুলো কোথায় পেয়েছিস। তখন দুর্গা বলল যে পুটুলিদের বাগানে সিঁদুর কৌটার কৌটার তলায় পড়েছিল। তারপরে দুজনে মিলে খাবে এমন সময় অপু দুর্গা দুর্গা অপুকে বলল যে অপু যাও রান্নাঘর থেকে কিছু নুন এবং লঙ্কা নিয়ে আসো, এগুলো আমরা কি করে এগুলো আমরা খাবো। এমন সময় পুকুরের গাঁট থেকে অপুর মা চলে আসে, দুর্গার মা চলে আসে। তখন দুর্গার মা আসার সাথে সাথে তারা সতর্কতার সাথে এগুলো লুকিয়ে ফেলে। দুর্গাকে তার মা বলল যে কোথায় টেটু টোটকা বেঁধে বেড়াচ্ছ, বাঁদর কোথাকার এগুলো বলছে। এরপরে একটা সময় দুর্গার বাপ মা দুর্গাকে বলল রুসু রুসু থামো একটু দাঁড়াও, জিরিত দাও, কারণ দুর্গা অপু তার মাকে খাবারের জন্য ধরছিল। এরিমি যে বাছুর ছিল, বাছুরের একটা ডাক আসলো, তখন বলল যে বাপুর বাছুরটা বাঁধা আছে তাপান্তর থেকে, স্বর্ণ গোয়ালিনী যে নাকি দুধ দোহন করে দিত সে এখনো আসছে না। এমন সময় সর্বজয়া রান্নাঘরে বটি পাতিয়া শশা কাটতে বসলো। মা তাকে শশা, যখন সে একটা শশা নিয়ে দু অপু দুর্গা খাইছিল তখন তাদের দাঁতগুলো টক হয়ে গিয়েছিল, তো বুড়ো কুচকে গিয়েছিল। এমন সময় অপুর মা তাকে কিছু জিজ্ঞেস করবে, এমন সময় যে স্বর্ণ গোয়ালিনী গাই ধুইতে আসিল, এই আসার কারণে যার কারণে এই কথাটা কি পড়ে গেল, চাপা পড়ে গেল। তো অপুর মা ও আসতো, এমন সময় দুর্গার বাবা যিনি দশগড়ায় কাজ করতো, দুর্গার বাবা হরিহর কাজ সেরে বাড়িতে আসলো, ছেলে মেয়েদের খবর নিল। যেই যিনি হরিহর যিনি দশগড়ায় কাজ করতো, একজন লোক খুব তিনি দুর্গার মার সাথে বলল যে একটা লোক খুব মাতবর টাইপের আমাদের এলাকায় থাকতে চায়। এই কথাটা নিয়ে তারা আলোচনা করছিল, এমন সময় দুর্গার বাবাকে দুর্গার মা বলল যে মেয়েটা বড় হয়েছে, তার কাপড় চোপড়গুলো ছেঁড়া, ঘরেতে অনেক অভাব রয়েছে, এই বিষয় নিয়ে তারা আলোচনা করছিল। এমন সময় দুর্গা আম বাত খেয়ে বেরিয়ে পড়লো, বাতা মনে হয় যেন সে বাতাসে তার চুলগুলো উঠছে, যে নাচতে নাচতে যেন মনে হয় যেন প্রকৃতির সাথে কি গেল, হারিয়ে গেল। তো বন্ধুরা এই ছিল আসলে মূলত গল্পটা। এই গল্পটার ভিতরে যে বিষয়গুলো তোমাদের ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন করে আমি আমার গল্পটা এখানে শেষ করে দিব। আমাটি বেবু গল্পটি কোথায় থেকে নেওয়া হয়েছে এটা একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পথের পাঁচালী উপন্যাস থেকে নেওয়া হয়েছে এটার উত্তরটা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কি বলা হয়, তাকে কথা সাহিত্যিক বলা হয়ে থাকে। দুর্গার বয়স কত ছিল, 10 থেকে 11 বৎসর। তারপরে দুর্গা অপুকে কোথায় থেকে ডেকেছিল, কাঁঠালতলা থেকে ডেকেছিল। আমের কুচি কোথায় তারা পেয়েছিল, এটাও তোমাদের খুব পটুলিদের বাগানে পেয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট। হরিহরের পুত্র যে অপু তার যে খেলনার তার যে টিনের বাক্সের ভিতরে কি কি জিনিস পেয়েছিল, রং উঠা কাঠের গোড়া, চারপাশে তেমন একটা টোল খাওয়া টিনের বেপু বাসি, গোটাতে কতে করি, তারপরে 2 পয়সা দামের পিস্তল, নাটাফল, এবং দুর্গা অপু কি খেলা খেলছিল, এটাও খুব তোমাদের ইম্পর্টেন্ট। যেমন গঙ্গা যমুনা, এরপরে আসতে পারে যে লেখক কত সালে মৃত্যুবরণ করেন, 1950 সালে 1 সেপ্টেম্বর তিনি মারা যান। গাই দহন করার জন্য কে এসেছিল, তার নাম কি স্বর্ণ গোয়ালিনী, এটাই খুব ইম্পর্টেন্ট। বন্ধুরা আশা করি আমার এই আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। আবার ইনশাল্লাহ আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।